তো এই হচ্ছে বাস, আমি এখন বাস খেয়ে দেখি। এটা হচ্ছে স্পেশাল মুন্ডি, মুন্ডিটা মূলত হচ্ছে রাখাইন আর মারমাদে খাবার। তো ভাতের সাথে আমি প্রথমে নিচ্ছি এই কাচকি মাছের সালাদ, আর এই মুরগির মাংসের ভর্তা থেকে কাঁচা মরিচের খুব কড়া একটা ফ্লেভার এখনই পাওয়া যাচ্ছে। চিচিঙ্গা দিয়ে চিংড়ির তরকারি, হলুদ ফুল ভর্তা। আমি এখন আছি মিরপুর কাজীপাড়া, আর আজকে আমি এসেছি সিএসটি কালিনারিতে পাহাড়ি খাবারের স্বাদ নিতে। আর আজকে আমি শুধু খাবার খাবোই না, খাবার খাওয়ার পাশাপাশি আপনাদেরকে দেখাবো বিভিন্ন রকমের পাহাড়ি রান্নার রেসিপি। আর এর লোকেশন হচ্ছে 541/1 কামারগলি রোড, ইস্ট কাজীপাড়া, মিরপুর। আর সহজ করে বললে কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের ঠিক পাশেই। আমরা প্রথমে এখন রান্না করব হচ্ছে বিফ আর ব্যাম্বু স্যুট। এটা হচ্ছে বিফ আর এটা হচ্ছে ব্যাম্বু স্যুট। কিছু পেঁয়াজ, এখন দেবো কিছু তেজপাতা, আমরা কিছু দেবো মরিচ, হলুদ আর কিছু জিরে দিলাম। এটা আগে থেকে আমরা মাংসটা ম্যারিনেট করে রাখছি ফ্রিজে আধা ঘন্টার মতন। সব কিছু দেওয়া আছে এখানে মশলাগুলো। এখন আমরা বিপে বাস করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের পাহাড়ের প্রিয় খাদ্য বলা যায়, কুচি বাস। একদম কুচি থাকার অবস্থায় এখানে খাওয়া হয় আমাদের। আমরা এখন রান্না করব হচ্ছে আমাদের পাহাড়ির এক প্রকার বলা যায় ভর্তা। আপনার আমরা আমাদের কথা দিয়ে বলা হয় আপনার চিকেন লাগসু। এটা এটা হচ্ছে পাহাড়িদের খুব প্রিয় খাদ্য আপনার। প্রথমে আমরা এটা জুস করব। প্রথমে তেল দিচ্ছি আমরা কিছু কিছু পেঁয়াজ, দালচিনি, গোলমরিচ আর হচ্ছে লং। এরপরে কিছু দিচ্ছে লবণ, এরপরে কিছু দিয়েছে হলুদ, পরে দিয়ে দিচ্ছি কিছু আদা, এরপরে দিয়েছি কিছু রসুন বাটা, এরপরে দিচ্ছি মাংসগুলো। চিকেন লাগসুতে এখন কিছু পানি দিয়ে দিচ্ছি। এখন আমরা লাগসুর মধ্যে একটু টক পাটা দিয়ে দিচ্ছি এখানে। আমি এখন বানাবো মুন্ডি পাহাড়ি খাবার। এটা হচ্ছে রাইস নুডলস, এটা কিন্তু সিদ্ধ করা আছে। এখন দেব হচ্ছে ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স, এটা হচ্ছে মুন্ডি মশলা, এখন দেব ধনিয়া পাতা। এখন আমরা রান্না করব সিসিঙ্গা। এটা হচ্ছে আমাদের একদম অর্গানিক পাহাড়ির সিসিঙ্গা, আপনার খেতে খুব সুস্বাদু। এখন কিছু পেঁয়াজ দিয়েছি আমরা এখানে সিসিঙ্গাতে। সচরাচর আমরা একটু পেঁয়াজ বেশি করে দিই। আপনার কিছু রসুন আমরা কেটে দিলাম, হলুদ আর কিছু লবণ, রসুন বাটা। এখন দিয়ে দেবো আমরা প্রন। আমরা কিছু পানি দিয়ে দিচ্ছি এখানে। আমরা এখন সিসিঙ্গা দিয়ে দিচ্ছি এখানে। এটা হচ্ছে আমাদের পাহাড়ি সিসিঙ্গা। আমাদের পাহাড়ি খাদ্য আসলে খুব মশলাই কম। আমরা এখন রান্না করব লইট্টিয়া জাল ফ্রাই। করে ঢেলে দেবো পেঁয়াজ কিছু আমরা। এখন আমরা রান্না করব হলুদ ফুল ভর্তা। এটা হচ্ছে হলুদ ফুল, হচ্ছে এখানেও পেঁয়াজ আর কিছু লবণ আর হলুদ। এমনিতে হলুদ ফুল হলুদ বেশি দেওয়া লাগে না এখানে, অল্প একটু হলে চলে। রসুন বাটা আর এই মরিচগুলো আপনার হচ্ছে, এটা হচ্ছে বাটা হবে আপনার। আর এরপরে দেবো আমরা রুই মাছ। এখন রান্না করা শেষ, হলুদ ফুলের এখন ভর্তা করা হবে। তো আমাদের রান্না দেখা শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো আমি শুরুতে দেখিয়ে দিচ্ছি কোনটার কত দাম। এইটা হচ্ছে কাচকি মাছের সালাদ, দাম হচ্ছে 350 টাকা। লইট্টা ঝাল ফ্রাই 300 টাকা। এইটা হচ্ছে পাহাড়িদের একটা খাবার চিকেন লাগসু। এটা হচ্ছে মুরগির মাংসের ভর্তা, দাম হচ্ছে 450 টাকা। এইটা হচ্ছে পাহাড়িদের আরেকটা খাবার, এটা হচ্ছে হলুদ ফুল ভর্তা, দাম হচ্ছে 200 টাকা। পাহাড়িদের ট্রেডিশনাল চিকেন জুস 600 টাকা। এইটা হচ্ছে চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ 350 টাকা। সি ফুড সালাদ 600 টাকা। বিফ উইথ ব্যাম্বু স্যুট 600 টাকা। আর এখানকার প্রত্যেকটা আইটেমই কিন্তু 1:2। এই হচ্ছে পাহাড়িদের ঐতিহ্যবাহী মুন্ডি, এটা হচ্ছে স্পেশাল মুন্ডি, দাম হচ্ছে 180 টাকা। আর আমি খাওয়া শুরুও করতেছি এই মুন্ডি দিয়ে। এটা হচ্ছে স্পেশাল মুন্ডি, এর মধ্যে আছে প্রন, স্কুইড আর চিকেন, আর এইগুলো হচ্ছে নুডল। আর মুন্ডিটা মূলত হচ্ছে রাখাইন আর মারমাদে খাবার। আর এই মুন্ডি খাওয়া লাগে লেবু দিয়ে। তো প্রথমে আমি লেবু দিয়ে নেই, আর এখন খেয়ে দেখি এই মুন্ডিটার স্বাদ কিরকম। বিসমিল্লাহ। স্যুপটা খুবই লাইট ফ্লেভার, আর স্যুপটা থেকে শুটকি মাছের একটা ফ্লেভার আসতেছে। আর যেহেতু এখানে প্রচুর পরিমাণে ধনিয়া পাতা দিছে, তাই ধনিয়া পাতারও একটা সুন্দর ফ্লেভার আসতেছে। মুন্ডিতে বেশ ভালো পরিমাণে স্কুইড, প্রন আর চিকেন ব্যবহার করছে। তো এখন এই নুডলসটা খেয়ে দেখি। খুবই রিফ্রেশিং, আর স্বাদটা আমার কাছে বেশ ভালো লাগছে। আর আমি এর আগে বান্দরবনে অনেকবার মুন্ডি খাইছি, তো আমার কাছে স্বাদটা পরিচিত ছিল। আর আমি ঢাকাতে যে অথেন্টিক স্বাদের মুন্ডি পাবো আমি একদম এক্সপেক্টই করি নাই। তো যাদের পাহাড়ি খাবার পছন্দ তারা যদি এখানে আসেন অবশ্যই এই মুন্ডিটা ট্রাই করবেন। তো মুন্ডির পর এখন আমি ট্রাই করব এই সি ফুড সালাদ, যার দাম হচ্ছে 600 টাকা। এই সি ফুড সালাদ থেকে আমি এখনই খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি, আর এর মধ্যে আছে বেশ ভালো পরিমাণে ক্র্যাব আর প্রন। আর এই সালাডটার মধ্যে একটু পাহাড়ি ফিউশন করা হয়েছে। তো খেয়ে দেখি সালাডটা কেমন হয়েছে। সালাডটা বেশ ভালো হয়েছে, তবে দামটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। তো এখন ক্র্যাব ট্রাই করে দেখি। ক্র্যাবটা ফ্রেশ, আর ক্র্যাব যদি ফ্রেশ না হয় তাহলে কিন্তু একদমই খাওয়া যায় না। তো সালাদের পর
এখন হচ্ছে ভাত পর্ব। তো ভাতের সাথে আমি প্রথমে নিচ্ছি এই কাচকি মাছের সালাদ, যার দাম হচ্ছে 350 টাকা, আর সাথে নিচ্ছি এই লইট্টা মাছের ঝাল ফ্রাই। তো প্রথমে আমি লইট্টা মাছ ফ্রাইটা খালি খেয়ে দেখি। লইট্টা ফ্রাইটা মজা। তো এখন এই কাচকি সালাদ আর ভাত। এই কাচকি সালাডটাও বেশ মজা হয়েছে। আর এই কাচকি সালাডটা না একদম খালি খাওয়া যায়, একদম 100-তে 100। তো কাচকি সালাদের পর এখন ট্রাই করব এই চিকেন লাকসু। এটা হচ্ছে মুরগির মাংসের ভর্তা, আর এই মুরগির মাংসের ভর্তা থেকে কাঁচা মরিচের খুব কড়া একটা ফ্লেভার এখনই পাওয়া যাচ্ছে। আর সাথে নিচ্ছি আরেকটা পাহাড়ি ভর্তা আইটেম, এটা হচ্ছে হলুদ ফুল ভর্তা। কাঁচা মরিচ, পেঁয়াজ আর আদা কড়া একটা ধক ভর্তাটা মুখে নেওয়ার সাথে সাথে আপনাকে হিট করবে, টেস্টটা একদম অস্থির। আমি এই স্বাদের মুরগির মাংসের ভর্তা এর আগে খাই নাই। তো আমি চিকেন লাকসুর পর এখন খাবো এই হলুদ ফুল ভর্তা। এটা বানানো হয় রুই মাছ দিয়ে। তো খেয়ে দেখি এই হলুদ ফুল ভর্তাটার স্বাদটা কীরকম। স্বাদটা একদমই ইউনিক, হলুদের খুব কড়া একটা ফ্লেভার। তবে পার্সোনালি আমার কাছে এই হলুদ ফুলের ভর্তাটা খুব একটা জমে নেই। এখন খেয়ে দেখবো এই চিচিঙ্গা দিয়ে চিংড়ির তরকারি। এই হচ্ছে চিংড়ির সাইজ, আর এই তরকারির দাম হচ্ছে 350 টাকা। তো খাওয়া যাক। একদম মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার। আর পার্সোনালি আমার চিচিঙ্গা একদমই পছন্দ না, কিন্তু এই তরকারিটা রান্না খুবই ভালো হয়েছে, তাই মুখে বেশ ভালোই লাগতেছে। এখন ট্রাই করব পাহাড়িদের ট্রেডিশনাল চিকেন জুস। তো এক পিস মাংস নিলাম আর নিলাম চিকেন জুস। তো প্রথমে আমি মাংসটা খালি খেয়ে দেখি, আর এটা কিন্তু পাহাড়ি মুরগি। আচ্ছা, এটার স্বাদটা হচ্ছে আমরা যে সকালের নাস্তায় মুরগির স্যুপ খাই না, একদম ওরকম। এইগুলো হচ্ছে টক পাতা, আর এই টক পাতার জন্যই এই চিকেন স্যুপটার স্বাদ একদম ইউনিক হয়েছে। তো আমার আজকের শেষ আইটেম বিফ উইথ ব্যাম্বু শুট। তো এক পিস গরুর মাংস নিলাম আর সাথে নিচ্ছি বাঁশ। তো এই হচ্ছে বাঁশ, আমি এখন বাঁশ খেয়ে দেখি। আমি এর আগেও বাঁশ খাইছি, আর বাঁশের স্বাদ কিন্তু বেশ মজা। তো বাঁশের পর এখন খেয়ে দেখবো এই গরুর মাংস। এই মাংসের তরকারি থেকে না চুই ঝালের মতো একটা মশলাদার ফ্লেভার আসছে, আর মাংস কিন্তু বেশ নরম হয়েছে। তো এখন মাংস, ভাত আর এই ব্যাম্বু শুট এখন খেয়ে দেখি। এই কম্বিনেশনটা বেশ জমছে। তো ওভারঅল এই প্লেসের খাবারগুলো আমার কাছে বেশ ভালো লাগছে। যদিও এই রেস্টুরেন্টটা কোনো ফ্যান্সি রেস্টুরেন্ট না, একদম হোমলি এনভায়রনমেন্ট। তো আপনি যদি ঢাকা শহরে বসে অথেন্টিক পাহাড়ি খাবার ট্রাই করতে চান, তাহলে আসতে পারেন এই সিএসটি কালিনারিতে। আমি যে শার্টটা পরে আছি এটা ফেবি লাইফের, আর আমার অডিয়েন্সরা ফেবি লাইফ থেকে পাবে লাইফ টাইম 10% ডিসকাউন্ট। ডিসকাউন্টের জন্য ইউজ করুন আমার কোড ডক্টর ফুডি, অথবা কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলেও পেয়ে যাবেন ডিসকাউন্ট।